আসসালামু আলাইকুম আমাদের আজকের সাদা কারণে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে ভাগ্যবান এই জন্যে ক্যান লাভ আমি ভালোবাসতে পারি আমরা আসলে সবাই ভালোবাসা চাই ছেলে চায় মেয়ে চায় মা চায় বাবা চায় স্ত্রী চায় স্বামী চায় শ্বশুর চায় শাশুড়ি চায় আত্মীয় স্বজন যারা যত রকম আছেন সবাই ভালোবাসা চান তো আমরা চাই কিন্তু আমরা কজন ভালোবাসতে পারি বলুন যে ভালোবাসার সংজ্ঞাটা কি বাইবেলে ভালোবাসার সংজ্ঞা কিন্তু দেয়া আছে আর কি পবিত্র বাইবেলে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে ভালোবাসা সব সময় ধৈর্য ধরে কখনো ঈর্ষা করে না কখনো গর্ব করে না অহংকার করে না দুর্ব্যবহার করে না সুযোগ নেওয়ার চেষ্টা করে না রাগ করে না খোটা দেওয়ার জন্যে ভুলের তালিকা তৈরি করে না ভালোবাসা অধার্মিকতায় আনন্দ পায় না সত্যে আনন্দিত হয় ভালোবাসা সহ্য করে বিশ্বাস করে প্রত্যাশা রাখে এবং সবসময় স্থির থাকে ভালোবাসার এর চেয়ে ভালো সংজ্ঞা বাস্তবে পাওয়া কঠিন সাধারণ মানুষ ভালোবাসা চায় এবং অধিকাংশ ক্ষেত্রে তারা ভালোবাসতে পারে না আর যার ফলে এই সংজ্ঞার মধ্যে আসতে তাদের কষ্ট হয় এবং ভালোবাসার শুরুটা সব সময় নিজেকে দিয়ে আসলে ভালোবাসাটা শুরু হয় নিজেকে দিয়ে ধরেন নিজের প্রতি ভালোবাসা আছে কিভাবে বোঝা যাবে যে নিজের দেহের যত্ন ভাবনার যত্ন বাসতে হলে ভালো ভাবতে হয় এবং ভাবনাটা বড় করতে না পারলে ভালোবাসা যায় না আর কি শুরু নিজেকে দিয়ে কিন্তু ভাবনাটাকে বড় করতে হয় তখন ভালোবাসা যায় এবং ভালোবাসা যেরকম অন্যের উপর জুলুম করে না নিজের উপরেও জুলুম করে না এবং কোনো কিছুতেই বাড়াবাড়ি করে না এবং অন্যের প্রতি যে ভালোবাসা এটা কখনো মমতা কখনো শ্রদ্ধা কখনো প্রেম কখনো দয়া কখনো মায়া আসলে ভালোবাসার প্রকাশ দয়া এবং মায়া স্বামী বিবেকানন্দ এবং মহারিষি মহাশযোগী দুজনই পাশ্চাত্যে ধ্যানকে আধ্যাত্মিকতাকে জনপ্রিয়তা করার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং এটা করতে পেরেছেন ভালোবাসার জন্য যদি ভালোবাসা না থাকত তারা যদি ভালোবাসতে না পারতেন তাহলে এই কাজটি করতে পারতেন না এবং স্বামী বিবেকানন্দ তার মতন উদারমনা তার মতো বড় মাপের মানুষ খুব কম জন্মগ্রহণ করেন এবং তার যে প্রেম সেই প্রেম সেই ভালোবাসা সবার জন্য এবং তিনি সেই বিখ্যাত উক্তি করেছিলেন যে জীবের দয়া করে যে জন সেজন সে সেই ঈশ্বর শুধু জীব না আসলে আমরা যাদেরকে খুব করি মানুষ হিসেবে তাদের প্রতিও তার যে ভালোবাসা একটা ছোট্ট ঘটনা থেকে এটা বোঝা যায় যে বেলুর মঠ যখন তৈরি হচ্ছে তখন সাঁওতাল মেয়ে পুরুষরা তারা মাটি কাটা এবং জঙ্গল পরিষ্কার করার কাজ করছে স্বামীজি তাদের সাথে গিয়ে গল্প করতেন কথা বলতেন সুখ দুঃখের কথা শুনতেন এবং সালতাল একজনের নাম ছিল কেষ্টা তো কেষ্টাকে খুব আদর করতেন এবং কেষ্টা তাকে মাঝে মাঝে বলতো যে ওরে স্বামী বাপ তুই আমাদের কাজের বেলা এখানে আসিস না আর কি তোর সঙ্গে কথা বললে আমাদের কাজ বন্ধ হয়ে যায় বুড়ো বাবা এসে বকে এবং তাদের কথাবার্তা শুনতে শুনতে মাঝে মাঝেই স্বামীজির চোখ ছল ছল করতে হয় আর বুড়ো বাবা বকবে না তোরা তোদের সুখ দুঃখের কথা বল একদিন কেষ্টাকে বললেন ওরে তোরা আমাদের এখানে খাবে কেসটা বলল আমরা তোদের ছোঁয়া এখন আর খাই না এখন যে বিয়ে হয়েছে তোদের ছোঁয়া নুন খেলে যে জাঁত যাবে রে বাপ জাঁত থাকবে না আর স্বামীজি খুব সুন্দরভাবে বললেন নুন কেন খাবি নুন না দিয়েই তরকারি রেঁধে দেবো আর স্বামীজি তাদের জন্য লুচি তরকারি নুন ছাড়া এবং কয়েক ধরনের মিষ্টি তৈরি করিয়ে বসে খাওয়ালেন তাদেরকে কেন যাতে তাদের জাত যাওয়ার বিড়ম্বনা আশেপাশ থেকে পোহাতে না হয় স্বামীজি মানুষকে কত ভালোবাসতেন এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি আসলে ভালোবাসা আর যাকে ভালোবাসতে যাচ্ছে তাকে সম্পত্তি মনে করার মধ্যে তফাত আছে আপনি দেখেন কবিগুরু সেই বিখ্যাত কাব্যনাট্য কচ ও দেব জানিয়ে সবাই জানেন ঘটনা। যে বৃহস্পতি পুত্র কচ তাকে দেবতারা পাঠালেন অসুরদের রাজ্যে অসুরদের যে গুরু শুক্রাচার্যের কাছ থেকে মৃত সঞ্জীবনী মন্ত্র শেখার জন্য তিনি মৃত সঞ্জীবনী মন্ত্র জানেন অর্থাৎ মৃত মানুষকে এই মন্ত্র দিয়ে জীবিত করতে পারেন দেবতাদের যিনি গুরু তিনি সেটা জানেন না তো গুরুপুত্রকে পাঠানো হল গুরুপুত্র গে যখন গেলেন তখন শুক্রাচার্যের কন্যা দেবযানী জানি ওখানে স্বাভাবিকভাবে দেবযানীর সাথে পরিচয় হলো এবং দেবজানির প্রতি তার যে মমতা স্বাভাবিকভাবেই প্রকাশ পেল এবং দেবযানীও তার প্রতি আকৃষ্ট হয়ে গেলেন যেটাকে আমরা বলি প্রেম তো দেবযানীর যত রকম কাজ আছে সব তিনি করে দিতেন ফুল টুল দেয়া থেকে শুরু করে সব কিছুই করতেন তো যখন মৃত সঞ্জীবনী মন্ত্র তিনি শিখলেন যখন তিনি মন্ত্র পুত হয়ে গেলেন তখন আবার কচ ফিরে যাবে দেব জানি বোঝাতে লাগলো আবেগ দিয়ে দুর্বল করার চেষ্টা করল চিন্তা কচ। স্বাভাবিকভাবে তার কর্তব্য শেষ করে ফেরার প্রস্তুতি নিচ্ছে যখন দেবযানী কিছুতেই তাকে দুর্বল করতে পারল না তখন দেবজানে অভিশাপ দিল যে বিদ্যার তরে মরে করো অবহেলা সে বিদ্যা তোমার সম্পূর্ণ হবে না বস শিখাইবে কিন্তু পারিবে না করিতে প্রয়োগ তুমি শুধু ভার বয়ে যাবে অর্থাৎ এ বিদ্যাসে অন্যকে শেখাতে পারবে অন্য সেটা প্রয়োগ করতে পারবে কিন্তু সে প্রয়োগ করতে পারবে না কচ্ছ এরকম অভিশাপ পরেও কিছুই বললেন না বরং দেবযানীকে বললেন যে আমি বর দিনু দেবী তুমি সুখী হবে ভুলে যাবে সকল জ্ঞানী বিপুল গৌরবের তো কচ ইন্দ্রপুরীতে ফিরে গেলেন কিন্তু দিয়ে দিয়ে নয় ভালোবাসা তার জন্যে মঙ্গল কামনা করে তো আসলে ভালোবাসা মমতার আসক্তি সম্পত্তি এক জিনিস নয় আমরা আসলে ভালোবাসতে গিয়ে যাকে ভালোবাসি তাকে সম্পত্তি মনে করি যে আমার অধিকার মনে করে যে আমার তো আসলে ভালোবাসাটা যে কে এটাই আমরা অনেক সময় বুঝি না যে কারণে আসক্ত হয়ে যাই। আর কি ভালোবাসা হচ্ছে দেয়ার নাম কোনো কিছু পাওয়ার নাম না পাওয়ার নাম ভালোবাসা না ভালোবাসা হচ্ছে দেয়ার নাম ধরেন মায়ের ভালোবাসা তো যখন আসক্তি চলে আসে তখন সেটা ভালোবাসা থাকে না তখন সেটা অন্য কিছু হয়ে যায় এবং একজন মা যখন ভালোবাসেন সত্যিকারের অর্থে তখন সন্তানকে অন্যায় কাজে প্রশ্রয় দেন না অন্যায় করতে গেল ভুল করতে গেল সেটাতে তিনি খুব বলিষ্ঠভাবে বাধা দেন আপনি দেখেন ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামে দুই ভাই ছিলেন মোহাম্মদ আলী এবং শকত আলিয়া তাদেরকে আলী ভাতৃয় মনে করো তো তারা মহাত্মা গান্ধীর সাথে আন্দোলন করেছেন তো তারা ইংরেজদের হাতে বন্দি হলো খবর বেরোলো যে তারা মুচালেখা দিয়ে বেরিয়ে আসতে পারেন জেলখানা থেকে তাদের মা জেলখানায় চলে গেলেন মা বললেন যে তোমরা যদি মুচালেখা দিয়ে বের হয়ে আসো তাহলে তোমাদেরকে আমি গলা টিপে মেরে ফেলবো অর্থাৎ সত্যের জন্য যখন সন্তান আত্মত্যাগ করে কষ্ট স্বীকার করে মা আনন্দিত হন এবং সেই কষ্ট করার জন্য তিনি তাকে উৎসাহিত করেন তো আসলে বিভিন্ন রূপ রয়েছে আমরা যদি নবীজি সাল্লা সালামের জীবন দেখি আর কি তাহলে আমরা দেখব তার যে মানুষের প্রতি ভালোবাসা একজন ব্যবসায়ী থেকে তাকে একজন ধর্ম প্রচারকের রূপান্তরিত করেছেন ছেড়ে কষ্টের জীবন বেছে নিলেন তিনি মমতা তার কিরকম ছিল যখন তিনি মদিনাতে রাষ্ট্রপ্রধান তখন একবার ঈদের সময় ঈদের নামাজ শেষে ফিরে আসছেন একটা ছোট্ট বাচ্চাকে দেখছেন যে সে খুব কাঁদছে তো জিজ্ঞেস নেন তিনি তাকে কাঁচ কেন তো সে কি বলছে আমার বাবা মারা গেছেন মা আমাকে ছেড়ে চলে গেছেন মার আরেক জায়গায় সেখানে আমার জন্য কোন জায়গা নাই তো নবীজি বললেন যে আমিও এক আমারও বাবা ছিল না তো তুমি আমার সাথে চলো আয়সা তোমার মা হবে ফাতেমা তোমার বোন হবে আর তুমি তো তাকিয়ে যখন দেখলো তার কান্না টান্না সব শেষ হয়ে গেল তিনি তাকে নিয়ে এলেন এবং মা এসাকে বললেন যে করিয়ে জামা কাপড় এবং তাকে নিজের বাড়িতেই তিনি লালন করতে লাগলেন এবং যতদিন তিনি বেঁচেছিলেন তার বাড়িতেই তিনি লালিত হয়েছেন আবার যখন নবীজি সালামের ওফাত হলো আবার ওই একই কান্না যে আমি এখন কোথায় থাকবো হযরত আবু বাকর শুনে তাকে নিজের বাড়িতে নিয়ে গেলেন এখন আমি তোমার অভিভাবক আসলে এই যে মমতা এই যে ভালোবাসা এটা হচ্ছে দেহার নাম আর কি আসলে এই যে দেহাটা দেহাটা যে কোনোভাবেই হতে পারে যে কোনো জায়গায় হতে পারে যে কোনো আঙ্গিকে হতে পারে একটা খুব বিখ্যাত গল্প এবং বিখ্যাত লেখকের গল্প সমুদ্রে ভেসে আসছে স্টারফিস বৃদ্ধ ঢেউয়ের সাথে কিছু তুলেছিল আমার যুবক কৌতূহল বসত কি করছে তো যুবক জিজ্ঞেস করছে যে এক একবার ঢেউয়ের সাথে তো হাজার হাজার মাছ আসে তুমি কয়টাকে প্রাণ বাঁচাতে পারবে তুমি এই মৃতের সংখ্যায় কতটুকু পার্থক্য করতে পারবে তো শুনতে শুনতে বৃদ্ধ আরেকটা মাছ তুলে ফেলে দিল যে একটা পার্থক্য তো হলো সেই বৃদ্ধ তার মধ্যে ভালোবাসা ছিল বলেই সে যে কটা স্টার ফিসকে পেরেছে আর কি সমুদ্রে আবার ফেলে দিয়েছে এটাই তার কাজ ছিল আসলে এই যে ভালোবাসতে পারা আর এই ভালোবাসতে পারাটা হচ্ছে জীবনের একটা বড় গুণ যে আই ক্যান থিঙ্ক আই ক্যান ফার্স্ট আই ক্যান ওয়েট আই ক্যান লাভ আই ক্যান সার্ভ আমি ভাবতে পারি আমি উপোস করতে পারি আমি অপেক্ষা করতে পারি আমি ভালোবাসতে পারি আমি সেবা করতে পারি আমি অনন্য আমি অজিও হয়েছি দশলে এই যে আই ক্যান লাভ আমি ভালোবাসতে পারি এই ভালোবাসতে পারাটা হচ্ছে একজন মানুষের জীবনের সবচেয়ে বড় পাড়া আর এবং কোয়ান্টাম মেথডকে যদি আমরা দেখি এটা হচ্ছে এই ভালোবাসারই বিজ্ঞান যে আরেকজনকে কিভাবে ভালোবাসা যায় আরেকজনকে কীভাবে ভালোবাসতে উদ্বুদ্ধ করা যায় এই বিজ্ঞান সেই ভালোবাসা নিজের প্রতি মানুষের প্রতি সৃষ্টির প্রতি সবার প্রতি এবং এই ভালোবাসাটা শুরু হয় ভালো ভাবনা থেকে এবং এই ভালো ভাবনা ভাবতে পারার যে বিজ্ঞান এটাই হচ্ছে কোয়ান্টাম মেথড যে নেগেটিভ মাইন্ডসেট থেকে যখন একজন মানুষকে পজিটিভ মাইন্ডসেটে নিয়ে আসা যায় বদলানো যায় তখন তার জীবনে সবকিছু বদলে যায় আর কি আসলে এই ভালোবাসা সবকিছুকে বদলে দেয় আর কি ধরেন একত্রিশ বছর আগে কোয়ান্টাম মেথড আমরা যখন শুরু করেছিলাম আমাদের অর্থ উপকরণ ফান্ডিং কিছুই ছিল না এবং কোনো কিছু নিয়ে নামিনি বলা যেতে পারে শূন্য থেকে শুধু হৃদয় ভরা ভালোবাসা নিয়ে যে মানুষকে তার নেতিবাচক ভাবনা থেকে ভালো ভাবনায় ইতিবাচক ভাবনায় নিয়ে আসতে হবে আমি শুধু মমতা নিয়ে শুরু করেছিলাম ভালোবাসা নিয়ে শুরু করেছিলাম কিন্তু কখনো ভালোবাসা পাওয়ারও প্রত্যাশা ছিল না যে আমি ভালোবাসা দিলে ভালোবাসা পাব এই প্রত্যাশা ছিল না কিন্তু আজকে বত্রিশতম বছরে যখন আপনাদের দিকে তাকাই আপনাদের চোখে মুখে আমার প্রতি যে ভালোবাসা দেখি তাতে নিজেকে শুধু আরো ঋণী আরো ঋণী আরও ঋণী মনে হয় আপনাদের চোখে মুখে যে ভালোবাসার বিচ্ছুরণ দেখি তখন মনে হয় যে না আসলে যদি ভালোবাসা যায় আর কি তাহলে ভালোবাসা পাওয়া যায় আর কি তো বরং করুণামায় আমাদের কবুল করুন এবং পৃথিবীতে আমাদের যেরকম একত্র রেখেছেন আখেরাতেও আমাদের এইভাবেই একত্র রাখুন আপনাদের আবারও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এই দীর্ঘ যাত্রায় একসাথে চলার জন্যে দীর্ঘ যাত্রায় পথ চলার জন্যে